জিনিসের সমন্বয় হতে হবে, তার নাম হলো আঠা। দুইটা কাপড় এক জায়গায় একত্রিত করতে হলে তৃতীয় আরেকটা জিনিসের সমন্বয় হতে হয়, তার নাম হলো সুই সুতা। ঠিক তদ্রূপ বান্দা এক, আল্লাহ পাক আরেক। এই বান্দা আর আল্লাহ দুইজনের মাঝখানে সম্পর্ক বজায় রাখতে হলে তৃতীয় জিনিসের সমন্বয় হতে হবে, তার নাম হলো ইবাদাত। তার নাম কি বলেন? তার নাম হলো ইবাদাত। তাই আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গুলামি করার জন্য। আর আজকে আমরা সেই ইবাদত করতে চাচ্ছি না, সেই গুলামি করতে চাচ্ছি না, আল্লাহ পাকে দাসত্ব করতে চাচ্ছি না। এর কারণ কি? এর কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এর মূল কারণ হলো আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আজকে পরকালকে আমরা প্রাধান্য দিচ্ছি না, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ পাক বলেন, তোমরা কেন দুনিয়াকে মহব্বত করো, দুনিয়াকে প্রাধান্য দাও? এই দুনিয়া হলো আখিরাত থেকে উত্তম নয়, বরং আখিরাত হলো উত্তম, আখিরাত হলো স্থায়ী। যারা এই দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াকে গ্রহণ করে নিয়েছে, নবীজি বলেন আর দুনিয়া জি ফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, যারা দুনিয়াকে অনুসন্ধান করে এরা হলো কুকুর। কারণ দুনিয়া একটি মরা জন্তুর নয়। যারা দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে ভালোবাসে, নবীজিদেরকে কুকুর সমতুল্য করেছেন কেন? মুফাসসির ইকরাম লিখেছেন, এর কারণ হলো যদি কোথাও মরা গরু কোনো প্রাণী পায়, তিন প্রকার প্রাণী হলো মরা গরু খায়, এক নম্বর সিগাল, দুই নম্বর কুকুর, তিন নম্বর হলো শূকর। এই তিন প্রকার প্রাণী হলো মরা গরু খায়। যদি কোথাও কোনো প্রাণী মরা গরু পায়, তার ভিতরে মনে করেন শৃগাল যদি কোথাও মরা গরু পায়, রাত্রি থেকে খাওয়া আরম্ভ করবে যখন সূর্যের কিরণ ওঠা ভাব, এমন মুহূর্তের ভিতরে সে তার গন্তব্যস্থলে পৌঁছায় যাবে। যদি কোথাও শুকুর মরা গরু পায়, সকাল থেকে নিয়ে খাওয়া আরম্ভ করবে যখন সন্ধ্যা ঘনে আসবে, এমন মুহূর্তের ভিতরে সে ওখানে থাকবে না, বরং সে তার গন্তব্যস্থলে পৌঁছায় যাবে। পক্ষান্তরে কুকুর এমন একটা প্রাণী, যদি রাত্রে মরা গরু পায় তাও খায়, যদি দিনের বেলায় পাও তাও খায়, এর কোনো লিমিটেড নাই, বরং আনলিমিটেড। সেই জন্য পয়গম্বর বলেছেন, যারা দুনিয়াকে অনুসন্ধান করে, দুনিয়াকে মহব্বত করে, এদেরকে নবীজি কুকুর সমতুল্য করেছেন। আর আজকে আমরা দুনিয়াকে মহব্বত করতেছি, দুনিয়াকে ভালোবাসতেছি, আমরা মনে করতেছি দুনিয়া মনে স্থায়ী। দুনিয়া কি স্থায়ী বলেন? দুনিয়া স্থায়ী নয়, বরং দুনিয়া অস্থায়ী, আর পরকাল স্থায়ী। পরকাল শুরু হবে, কোনোদিন শেষ হবে না। দুনিয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া শুরু হয়েছে, একদিন ধ্বংস হয়ে যাবে। এর ভিতরে কোনো সন্দেহ আছে কি বলেন? এর ভিতরে কোনো সন্দেহ নাই। একদিন মুসা পয়গম্বর আল্লাহ পাকে বলেন, আয় আল্লাহ, এত সুন্দর দৃষ্টি নন্দন নয়নাভিরাম আসমান জমিনকে তৈরি করলো, আয় আল্লাহ, এত সুন্দর জমিন আসমানকে তৈরি করার পরে আবার ভেঙে ফেলবা, এই ভাঙ্গার মাঝে রহস্য কি? আল্লাহ পাক বলেন, হে মুসা, ইচ্ছে করলে আমি তোমাকে আনসার বলতে পারি, কিন্তু আমি এখন বলবো না। হে মুসা, তুমি তাকিয়ে দেখো, ওই যে জমিন দেখা যায়, তুমি কিছু ধানের বীজ ওই জমিনে রোপণ করবা, যখন ওই ধানের বীজ থেকে ধান হবে, যখন ধান গোলাপ সবুজ রং থেকে হলুদ রং ধারণ করবে,
তখন তুমি ওই ধানগুলা কর্তন করবা, ধানগুলা কেটে যখন ওই ধানগুলা মারাই করবা, তখন ওই ধানগুলা আমার কাছে তুমি আনবা। এই কথা বলার পরে মুসা পয়গম্বর আল্লাহ পাকের অর্ডারে তাই করলেন। কিছু ধানের বীজ যখন জমিনে রোপণ করলেন, ওই ধানগুলা যখন বড় হলো, মুসা পয়গম্বর মাঠে গেলেন, কাছে হাতে নিয়ে গেলেন, ধানগুলা কেটে বাসায় এনে মারাই করলেন। এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলে, হে মুসা, তুমি কেন মারাই করলা, কেন খড় থেকে ধানগুলা পৃথক করলা? মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, কারণ খড়ের ভিতরে ধান রাখা নিরাপদ নয়, যদি খড়ের ভিতরে ধান রেখে দেওয়া হয় ধান নষ্ট হয়ে যাবে, এজন্য আমি ধানগুলা কেটেছি, ধানগুলা খড় থেকে পৃথক করে দিয়েছি যাতে করে ধান নষ্ট না হয়ে যায়। আল্লাহ পাক বলেন, হে মুসা, পৃথিবীর বুকে আমি যত মানুষ তৈরি করেছি সকল মানুষের অন্তর কিন্তু এক নয়, বরং কিছু মানুষের অন্তর আছে পবিত্র, কিছু মানুষের অন্তর আছে স্বচ্ছ, কিছু মানুষের অন্তর আছে কলুষমুক্ত, কিছু মানুষের অন্তর আছে নির্মল, কিছু মানুষ আছে আমাকে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা আছেন, আবার কেউ আছে আমাকে ডাকতে চায় না। আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত আমাকে ডাকলে ওয়ালা একজন থাকবে পৃথিবীর মধ্যে বিদ্যমান, আমি আসমানকে আসমানের জায়গায় রাখবো, জমিনকে জমিনের জায়গায় রাখবো, আমি আসমানকে ধ্বংস করব না, জমিনকে ধ্বংস করব না। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ পাক অবশ্যই এই একদিন না একদিন পৃথিবীকে ধ্বংস করবে, এর ভিতরে কোন সন্দেহ আছে কি বলেন? এর ভিতরে কোন সন্দেহ নাই, আল্লাহ পাক পৃথিবীকে তৈরি করেছেন, একদিন ধ্বংস করে ফেলবেন। তাহলে কেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার মহব্বত আমরা পড়ে গেলাম? দুনিয়াকে কেন মহব্বত করতেছি? দুনিয়াতে আমরা এসেছি, একদিন সবাই চলে যাবে। যাবো কি যাবো না জোরে বলেন, সবাই চলে যাবে একদিন। আমরা জানি, যদি কোনো ব্যক্তি বাজার ঘাটে যায় কোনো জামা ক্রয় করার জন্য, যখন বাজারে যায়, বাজারে গেলে মিনিমাম দুইটা জিনিস লক্ষ্য করে। এক নম্বর লক্ষ্য করে দেখে যে যেই জামাটা ক্রয় করবে এই জামাটা সুন্দর কিনা, এক নম্বর দেখে। দুই নম্বর দেখে যে জামাটার স্থায়িত্ব আছে কিনা, যখন শোরুমে ঢুকছে, ঢোকার পরে দেখতেছে যে জামাটা ক্রয় করবে এই জামাটা হলো সুন্দর, তবে সিরা ফাটা আছে, তাহলে কি সে জামা ক্রয় করবে? জামাটা ক্রয় করবে না। পক্ষান্তরে জামাটা কিনতে গেছে, জামাটা সিরা নয় খুব সুন্দর, কিন্তু সিরাও আছে নিবে না। পক্ষান্তরে জামাটা সিরা নয় বরং অসৌন্দর্য, যখন জামাটা সিরা ফাটা কিছুই নাই অসৌন্দর্য রয়েছে, তখন কি জামাটা নিবে? তাও নেবে না। মিনিমাম জামা ক্রয় করতে গেলে দুইটা জিনিস যেমন লাগে, এক নম্বর সৌন্দর্য লাগে, দুই নম্বর স্থায়িত্ব লাগে। বলেন তো দেখি, পৃথিবী যত সুন্দর তার থেকে কি জান্নাত অত বেশি সুন্দর? জোরে বলেন, জান্নাত কি তো অত বেশি সুন্দর নয়? পৃথিবী অস্থায়ী আর পরকাল স্থায়ী, পরকাল শুরু হবে কোনোদিন শেষ হবে না, আর দুনিয়া শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়ার দিক দিয়ে রহমান আর পরকালের দিক দিয়ে আল্লাহ পাক রহিম, আর দুনিয়ার দিক থেকে আল্লাহ পাক রহিম, পরকালের দিক থেকে আল্লাহ পাক রহমান। আমরা জানি দুনিয়ার ভিতরে মুসলমান বসবাস করে, হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, অনেক প্রকার জানি অনেক প্রকার জাতি আছে যারা দুনিয়াতে বসবাস করে। কোনো হিন্দু কিন্তু এই কথা বলতে পারবে না, আল্লাহ পাক আমাকে খাওয়ান না। কোনো খ্রিস্টান এই কথা বলতে পারবে না, আল্লাহ পাক খাওয়ান না। কোনো বৌদ্ধ এই কথা বলতে পারবে না, আল্লাহ পাক খাওয়ান না। বরং আল্লাহ পাক মুসলমানকে খাওয়ান, আল্লাহ পাক হিন্দুকেও খাওয়ান, আল্লাহ পাক যারা বেধর্মীদেরকেও খাওয়ান,
সকল প্রকার জাতিকে আল্লাহ পাক খাওয়ান। পক্ষান্তরে যারা পরকালে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক শুধুমাত্র এদেরকে খাওয়াবেন, যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবেন এদেরকে আল্লাহ পাক খাওয়াবেন না। সেজন্য আল্লাহ পাক দুনিয়ার দিকে রহমান, রহমানের সংখ্যা বেশি আর রহিমের সংখ্যা কম। পক্ষান্তরে দুনিয়ার দিকটা আল্লাহ পাক রহিম আর পরকালের দিকটা আল্লাহ পাক রহমান। দুনিয়ার ভিতরে যে ফল ফলাদি আমরা দেখতে পাই, মনে করেন আপেল, এইখানে আপেল আছে, যদি আপেল এখন খেয়ে নেই তাহলে ফুরিয়ে যাবে, এই আপেল কিনতে হলে যেতে হবে বটতল বাজারে। পক্ষান্তরে পরকাল এমন একটা স্থান যারা জান্নাতবাসী হবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই জান্নাত দান করার কারণে তারা যখন কোনো কিছু খেতে মনে চাবে ফল ফলাদি জবান দিয়ে বলার প্রয়োজন হবে না, খালি শুধুমাত্র নিয়ত করলেই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন আহুম ফি মাশতাহাত আনফুসিহুম খালিদুন, আহুম ফি মাশতাহাত আনফুসিহুম খালিদুন। আল্লাহ পাক বলেন যারা জান্নাতে প্রবেশ করবে এদের সামনে বলা দরকার হবে না, বরং এরা অন্তরে নিয়ত করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার খাবারের ব্যবস্থা করে দেবেন। যদি নিয়ত করে আল্লাহ ফল খাবো, অমুক ফল খাবো, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, তাহলে সেই জান্নাতের পাগল হতে পারলাম না, আজকে আমরা সেই দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি, আজকে আমরা দুনিয়াকে গ্রহণ করে নিয়েছি, পরকালকে আজকে আমরা দামি দিতে চাচ্ছি না, পরকালকে আজকে আমরা বিশ্বাস স্থাপন করতে পারতেছি না। কেন? এর মূল কারণ হলো আমাদের ভিতরে তাকওয়া নাই, আল্লাহ পাকের ভয় নাই। কি নাই ধরে বলেন? আল্লাহ পাকের ভয় নাই, অন্তর থেকে তাকওয়া বের করে দিয়েছি। এই অন্তর থেকে তাকওয়া বের করে দেওয়ার কারণে আজকে আমরা আল্লাহ পাকের গুলামি করতে পারতেছি না, আল্লাহ পাকের দাসত্ব করতে পারতেছি না। আল্লাহ পয়গম্বর কি বলেন? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অনেক মানুষ আছে যে মানুষের কথা বলে যে তাকওয়া থাকে জবানে, তাকওয়া কি অন্তরে থাকে? কে বলেছে তাকওয়া থাকে হলো অন্তরের ভিতরে? আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়তে চায় না, অনেক মানুষ হজ ফরজ হলে হজ করতে চায় না, যাকাত ফরজ হলে যাকাত দিতে চায় না। কেন? কেন? যে তার ভিতরে তাকওয়া নাই। যদি তাকওয়া থাকতো নিঃসন্দেহে সে নামাজ মসজিদে গিয়ে আদায় করত। মসজিদে গিয়ে কেন নামাজ আদায় করে না? কারণ তার ভিতরে তাকওয়া নাই। এক আল্লাহর ওলি চমৎকার উদাহরণ দিয়েছেন, এক ব্যক্তি আম খেয়েছে, আম খাওয়ার পরে আমের ভিতরে আটি থাকে, এই আটি সে ইচ্ছে করলো যে আটি আমি জমিনে রোপণ করে দিব। যখন আটি নিয়ে গেছে জমিনে রোপণ করলো, এক দেড় মাস হয়ে যায় ওই আটির থেকে চারা বের হয় না। লোকটা চিন্তায় কাতর হয়ে গেল, লোকটা তখন দৌড়ে কৃষি বিভাগের অফিসারের কাছে গিয়ে বলল, ও কৃষি বিভাগের অফিসার দেখেন তো কি অসুবিধা, আমি চারা লাগালাম, আমের আটি লাগালাম, কেন এই আমের আটির থেকে চারা বের হয় না? কেন ওই আমের আটি থেকে চারা বের হয় না? কৃষি বিভাগের অফিসার তদন্ত করে দেখতে পারল ওই আমের আটির ভিতরে একটা নরম অঙ্কুর আছে, আমের আটির ভিতরে একটা নরম অঙ্কুর আছে, ওই নরম অঙ্কুরটা পচে গেছে, পচা পচা যার কারণে আটির উপরে চারা দেখা যায় না। যারা বলে আমরা নামাজ পড়ি না কেন, আমাদের ভিতরে তাকওয়া আছে, আমি বলি না নাই নাই, যদি তোমার ভিতরে তাকওয়া থাকতো নিঃসন্দেহে তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম, যদি তোমার ভিতরে তাকওয়া থাকতো নিঃসন্দেহে তুমি তোমার মুখে দাঁড়িয়ে রাখতাম, যদি তোমার ভিতরে তাকওয়া থাকতো
তাহলে তোমার মাথায় টুপি দেখা যাইতো, তোমার ভিতরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহ পাকের ভয় না থাকার কারণে তোমরা নামাজ পড়তে পারো না। আল্লাহ পাকের ভয় অন্তর থেকে বের করে দিয়েছি, আল্লাহ পাকের ভয় অন্তর থেকে দূর করে দিয়েছি, যার কারণে আজকে আমরা নামাজ পড়তে পারতেছি না, আল্লাহ পাকের গুলামি করতেও পারতেছি না। আল্লাহ পাকের ভয় ঢুকাইতে হবে, আল্লাহ পাকের ভয় ঢুকাইতে হবে। যখন আমি আপনি আল্লাহ পাকের ভয় ঢুকাইতে পারব, নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রতিটা হুকুম পালন করতে আমরা পারব। মুসলমান আল্লাহ পাকের ভয় কখন ঢুকবে? আল্লাহ পাকের দাসত্ব করার ভিতরে ভয় ঢুকবে। এ সম্পর্কে কি আরেকটা মিসাল দিয়ে ভালো করে বুঝবেন। যেরকম শিয়াল কুকুরকে যেই পরিমাণ ভয় করে, যদি আমি আপনি মুসলমান হয়ে আল্লাহ পাককে ওই পরিমাণ ভয় করতাম, নিঃসন্দেহে আল্লাহ পাকের গোলামি আমরা করতে পারতাম। ফজরের সময় গাছের মাথায় মোরগ ডাকতেছে, এই ডাক শুনে শিয়াল চলে আসছে, এসে বলতেছে, ও মুয়াজ্জিন সাহেব, আপনি তো আজান দিলেন, আসেন জামাতে একসঙ্গে নামাজ আদায় করে। মোরগ তো বুঝে ফেলছে যে এখন নামাজ পড়তে গেলে আমার কপালে কুরবানি হয়ে যাবে। তো মোরগ চালাকি করে বলে, হ্যাঁ নামাজ তো পড়ব, আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন মুসল্লি, এখন কি লাগবে? এখন ইমাম লাগবে। দেখেন ইমাম ওই পাশে শুয়ে আছে, ইমামকে ডাকবে। যখন শিয়াল ইমামকে ডাকতে গেছে, দেখতেছে বড় একটা কুকুর শুয়ে আছে। এই কুকুরকে দেখে শিয়াল দৌড় মারে। তো মোরগ বলে, কি নামাজ পড়বেন না? কয় না, কেন? কয় আমার ওযু নাই, ওযু ছুটে গেছে। বুঝেন নাই? শিয়াল কুকুরকে দেখে ওযু ছুটে গেছে, যার কারণে সে নামাজ পড়তে পারে নাই। আজকে আমরা মুসলমান হয়ে নামাজ কেন পড়তে পারতেছি না, আল্লাহ পাকের হুকুম কেন পালন করতে পারতেছি না, এর কারণ হলো আল্লাহ পাকের ভয় অন্তর থেকে বের করে দিয়েছি। শিয়াল কুকুরকে যে পরিমাণ ভয় করে, যদি আমরা মুসলমান হয়ে ওই পরিমাণ আল্লাহ পাকে ভয় করতাম, নিঃসন্দেহে আল্লাহ পাকের গুলামি করতে পারতাম। আজকে আমরা দুনিয়ার মহব্বত করতেছি, দুনিয়াকে ভালোবাসতেছি, পরকালকে মহব্বত করতে চাচ্ছি না, পরকালের ভয় অন্তরে ঢুকাতে পারতেছি না, দুনিয়ার ভালোবাসা ঢুকিয়ে নিয়েছি। এক সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়া আর পরকাল এই দুইটা সম্পর্কে আমাকে বুঝিয়ে দেন। নবীজি বললেন, হে সাহাবী তুমি শোনো, মনে করো একজন ব্যক্তির তিনটা বন্ধু ছিল, যখন লোকটা মৃত্যুবরণ করবে এমন মুহূর্তের ভিতরে সে প্রথম নাম্বার বন্ধুকে বলল, বন্ধু আমি তো এখন মৃত্যুবরণ করব, তুমি আমার কি উপকার করতে পারবা? লোকটা উত্তর করলো, বন্ধু আমি তোমার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে আমি তোমার খিদমত করে এসেছি, তোমার উপকার করে এসেছি, আমি এখন আর তোমার কোনো উপকার করতে পারবো না। লোকটা দুই নম্বর বন্ধুকে বলল, বন্ধু তুমি আমার কি উপকার করতে পারবা? দুই নম্বর বন্ধু উত্তর করলো, বন্ধু আমি তোমার জন্য এই উপকার করতে পারবো, যখন তুমি মৃত্যুবরণ করবা আমি তোমাকে গোসল পরাইতে পারবো, কাফনে কাপড় পরাইতে পারবো, জানাজা পরাইতে পারবো, তোমাকে দাফন কার্য সম্পাদন করতে পারবো, তোমার জন্য মাঝে মধ্যে আমি দোয়া করতে পারবো, এর থেকে আর আমি কোনো উপকার করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা আবার তৃতীয় নম্বর বন্ধুকে বলল, বন্ধু তুমি আমার কি উপকার করতে পারবা? তৃতীয় নম্বর বন্ধু উত্তর করলো, বন্ধু আমি তোমার জীবনের সুলগ্ন থেকে ছিলাম, যতদিন পর্যন্ত তুমি জান্নাতবাসী না হবা অতক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব। নবীজি বললেন, এক নম্বর যে বন্ধুর কথা বললেন, সে বন্ধুর নাম হলো দুনিয়া সম্পদ,
মৃত্যুর মুহূর্তে সম্পদ কোনো কাজে আসে না। দুই নম্বর বন্ধুর কথা বললেন, দুই নম্বর বন্ধু হলো সন্তান। যদি কোনো পিতা মৃত্যুবরণ করেন তাহলে সন্তান তার জন্য দোয়া করতে পারে, তার কাফনে কাপড় পরাইতে পারে, গোসল করাইতে পারে, তার জন্য মাসের মধ্যে দোয়া করতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারে না। তিন নম্বর যেই বন্ধুর কথা বললেন ওই বন্ধুর নাম হলো নেক আমল। কি বলেন? নেক আমল। এই নেক আমল যার সঙ্গে যাবেন, এই নেক আমলের কারণে যদি ইমানে যায়, আল্লাহ পাক এই নেক আমল নিয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়ার মহব্বত করতেছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা, তোমাদেরকে কোন জিনিস বিভ্রান্তি করে রাখলো? বিরব্বিকাল কারীম, সম্মানিত প্রভু হতে, যে মালিক তোমাকে হাত দান করলেন, যেই মালিক তোমাকে পা দান করলেন, যেই মালিক তোমাকে চক্ষু দান করলেন, সেই মালিকের গোলামি কেন করতে চাও না? সে মালিককে কেন ডাকতে চাও না? সে মালিকের হুকুম হাকাম কেন পালন করতে চাও না? একজন মানুষ যদি কোনো মেল কারখানায় কাজ করে, তাকে মাসিক একটা বেতন দেওয়া হয়, এই মাসিক বেতন দেওয়ার কারণে সে প্রতিটা দিন ডিউটি করতে যায়। মনে করে একজন শ্রমিক, সে যদি 30 দিনের ভিতরে ডিউটি না করতে যায়, একদিনও একজন ডিউটি করলো না, তাহলে তাকে কখনোই মালিক বেতন দিবে না, বরং তাকে বেতন পেতে হলে ঠিক মতো ডিউটি করতে হবে। সে মনে করে 12,000 টাকায় বেতন পায়, এই 12,000 টাকা বেতন পাওয়ার কারণে মালিক তাকে যেই হুকুম করে সেই হুকুমে পালন করে, কখনো মালিকের হুকুমের বিরোধিতা করে না, মালিককে অসন্তুষ্ট করে না। আজকে আমরা যে মালিক আমাকে সব কিছু দেন, যে মালিক আমাকে খাবারের ব্যবস্থা করে দেন, যে মালিক আমাকে চলাফেরা করার তৌফিক দান করেন, সেই মালিকের গোলামি আমরা কেন করতে চাই না? আল্লাহ পাক তাই বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিস বিভ্রান্তি করে রাখলো? বিরব্বিকাল কারীম, সম্মানিত প্রভু হতে, আল্লাহ পাকের গোলামি করতে কেন আমরা পারি না? এর মূল কারণ হলো আল্লাহ পাকের ভয় অন্তর থেকে বের করে দিয়েছি। আল্লাহ পাকের ভয় অন্তর থেকে বের করে দেওয়ার কারণে আল্লাহ পাকের গোলামি করতে পারতেছি না। যদি আমি আপনি আল্লাহ পাকের গোলামি করতে চাই, নিঃসন্দেহে আল্লাহ পাকের ভয় ঢোকাতে হবে। বড়রা উদাহরণ দিয়েছেন, এক ব্যক্তির গায়ে প্রচন্ড জ্বর আসছে, এই জ্বর আসার কারণে মা সন্তানকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। মা ডাক্তারকে বলে, ও ডাক্তার, দেখেন তো আমার সন্তানের জ্বর ছাড়া অন্য কোনো রোগ আছে নাকি? ডাক্তার চেক আপ করে দেখতে পারলাম জ্বর ছাড়া অন্য কোনো তার রোগ হয় নাই। ডাক্তার সাহেব তাকে কিছু গুঁড়া ট্যাবলেট দিল। সন্তানের মাকে বলল, ও মা, তুমি তোমার সন্তানকে এই ট্যাবলেটগুলো নিয়ে খাওয়াই দেবা। মা বাসায় এনে সন্তানের গায়ে যখন প্রচন্ড জ্বর দেখছে, এখন জ্বর করে নাই, যেই গুঁড়া ট্যাবলেটগুলো দিয়েছে, মা ট্যাবলেটগুলো যখন সন্তানের মুখে দিয়েছে, সন্তান বলে, মা মরতে রাজি আছি, এরপরও এই ট্যাবলেটগুলো আমি খেতে রাজি নাই। মা চিন্তায় কাতর হয়ে গেলে কি করা যায়? যদি সন্তান এই ট্যাবলেটগুলো না খায় তাহলে তো জ্বর ভালো হবে না। মা তখন গোপনে গোপনে তার স্বামীর কাছে ফোন করেছে, স্বামী আমার, যাও কুষ্টিয়া মৌবন থেকে কিছু মিষ্টি কিনে আনো। যখন স্বামী মিষ্টি বাসায় আনল, মা গোপনে গোপনে মিষ্টির ভিতরে ট্যাবলেটগুলো ঢোকায় দিল। মা সন্তানকে বলো, সন্তান এই মিষ্টি দিলাম, তুমি সকালে এক পিস খাবা,
দুপুরে এক পিস খাবা, রাত্রে এক পিস খাবা। এই কথা বলে যখন মা অন্য কাজে চলে গেল, দুপুর বেলা এসে দেখে মিষ্টি একটাও নাই। মা যখন সন্তানের কপালে হাত দিয়েছে দেখছে জ্বর ভালো হয় নাই। মা সন্তানকে বলে, সন্তান মিষ্টি কই? সন্তান বলে, মা এত মিষ্টি কি রাখা যায়, সব মিষ্টি সাইজ হয়ে গেছে। মা বলে, না না, তুমি তো মিষ্টিগুলা খাও নাই, কারণ তুমি যদি মিষ্টিগুলা খাতা তাহলে অবশ্যই তোমার গায়ে জ্বর ভালো হয়ে যেত। যতই মা বলে কথা সন্তান বলে, না মা সত্যি কথা, মিষ্টি সব খেয়েছি ফেলাই নাই। মা এই কথা বলার পরে সন্তান শেষ পর্যায়ে বলল, মা মিষ্টি সব খেয়েছি, তবে মিষ্টির ভিতরে যেই আটি ছিল বেশি সব ফেলে দিয়েছি, বুঝেন নাই, এজন্য তার গায়ের জ্বর ভালো হয় না। আজকে আমরা কেন নামাজ পড়ের গোলামি কেন করতে চাই না, আল্লাহ পাকের দাসত্ব কেন করতে চাই না? এর মূল কারণ হলো আল্লাহ পাকের ভয় অন্তর থেকে বের করে দিয়েছি, অন্তর থেকে বের করে দিয়েছি। মুসলমান, আল্লাহ পাকের ভয় অন্তর থেকে বের করা যাবে না, এটা এক নম্বর। জান্নাতবাসী হওয়ার জন্য, জান্নাতের হওয়ার জন্য যেই দুইটা রাস্তা দরকার, তার ভিতরে এক নম্বর হলো তাকওয়া, আল্লাহ পাকের ভয় লাগবে, আর দুই নম্বর তওবাতুন নাসুহা করতে হবে। দুই নম্বর তওবাতুন নাসুহা করতে হবে। আপনি গুনাহ করে ফেলেছেন, গুনাহ হয়ে গেছে, তওবা করে নিঃসন্দেহে আল্লাহ পাক তওবা কবুল করে নেবেন, আপনার জিন্দেগীর সকল গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন নিঃসন্দেহে। কারণ আল্লাহ পাক প্রতিটা মানুষের সঙ্গে চার প্রকার সাক্ষী সেট করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক শোনেন, আল্লাহ পাক বলেন আসমা ওয়া আলাম, হে বান্দা তুমি কি করো আমি সব দেখি, হে বান্দা তুমি কি বলো আমি সব শুনি। আল্লাহ পাক এই শোনা এবং দেখার উপরে ভিত্তি করে কিয়ামতের ময়দানে যাতে করে বান্দাগুলি অস্বীকার না করতে পারে, এর জন্য প্রতিটা মানুষের সঙ্গে আল্লাহ পাক চার প্রকার সাক্ষী সেট করে দিয়েছে। এক প্রকার সাক্ষী হলো জমিন, হয়তো এই জমিন আমার জন্য সুপারিশকারী হবে অথবা আমার বিপক্ষে সাক্ষ্য দেবে, হয় পক্ষ সাক্ষী দেবেন অথবা বিপক্ষ সাক্ষ্য নেবেন। যদি আমি নেক আমল করতে পারি নিঃসন্দেহে এই জমিন আমার পক্ষে সাক্ষী দেবেন, যদি আমি এই জমিনের উপরে বসে বসে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে পারি, যদি নামাজ কায়েম করতে পারি, এই জমিন আমার পক্ষে সাক্ষী দেবে বলে আল্লাহ তোমার এই বান্দা জমিনে উপরে বসে তোমার কালাম তেলাওয়াত করেছিল, রব্বুল আলামিন নামাজ পড়েছিল আল্লাহ তুমি কবুল করে নাও, এই জমিন সাক্ষ্য দিবেন। আর যদি এই জমিনের উপরে আমি গুনাহের কাজ করি নিঃসন্দেহে এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবেন। আমরা কি চাই যে জমিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দেখ? আমরা কেউ চাই না। আমরা সকলে চাই এই জমিন আমার পক্ষে সাক্ষী দেখ। আর দুই নম্বর হলো কিরামাং কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, কিরামাং কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ, পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দা সবই তারা লিখে রাখেন আমল নামায়। আমি কোথায় কি করতেছি? কিরামাং কাতিবিন দুইটা ফেরেশতা রয়েছে, এই ফেরেশতা লিখতে আসে, যদি আমি ভালো কাজ করি তাহলে এই ফেরেশতা আমার পক্ষে সাক্ষ্য দিবে, যদি আমি গুনাহের কাজ করি তাহলে ফেরেশতা আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। বুঝতে পারলেন কি? সম্মানিত সুধী, আর তিন নম্বর সাক্ষী দিবে হলো আমলনামা, তিন নম্বর সাক্ষ্য দিবে হলো আমলনামা, আর চার নম্বর সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ, চার নম্বর সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ। যদি আমি এই হাত দিয়ে নেকের কাজ করি,
মানুষকে ভালো পথ আহ্বান করি, আমি সেই জবান দিয়ে মানুষকে ভালো কথা বলবো, মানুষকে নামাজের দিকে আহ্বান করবো। নিঃসন্দেহে এই অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ অসৎ পথে ব্যবহার করি, নিঃসন্দেহে এই হাত বা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আমি গুনাহের কাজ করে ফেলেছি, এই গুনাহের কাজ করার কারণে যখন আল্লাহ পাকের কাছে তওবাতু নাসুহা করব, তওবাতু নাসুহা করার কারণে জিন্দেগিতে যত গুনাহের কাজ করেছি আল্লাহ পাক মাফ করে দিবেন। জিন্দেগিতে যত গুনাহের কাজ করেছি নিঃসন্দেহে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। যেমন মনে করুন আমাদের যে পদ্মা নদী আছে, যখন পদ্মা নদীতে পানি শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর যদি হাজার হাজার মানুষ ওখানে গিয়ে যদি পেশাব পায়খানা করে, পেশাব পায়খানা করার কারণে যখন জোয়ার ভাটা আসবে, এই জোয়ার ভাটা আসার কারণে, জোয়ার ভাটা আসার কারণে একটু পায়খানা পেশাব থাকবে না, বরং সব নিয়ে চলে যাবে জোয়ার ভাটা। যদি আমি আপনি যত গুনাহের কাজ করি না কেন, গুনাহের কাজ করার কারণে আল্লাহ পাকের কাছে তওবা করলেই আল্লাহ পাক জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবেন। কিতাবের ভিতর লেখছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়েছেন, উনি শুনতে পারলেন একজন বখাটে লোক মৃত্যুবরণ করেছেন। বখাটে লোক মৃত্যুবরণ করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনি মেহেরবানি করে একটু জানাজা নামাজ পড়ায় দেন। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বখাটে ছেলে নামাজ পড়াইলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, এমন মুহূর্তের ভিতরে সন্তানের মা এসে বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মেহেরবানি করে আমার সন্তানের চেহারা দেখাবেন নাকি, আমার সন্তান মৃত্যুবরণ করার পরে আমি আমার সন্তানের চেহারা দেখতে পারি নাই, মেহেরবানি করে একটু আমার সন্তানের চেহারা দেখা দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা একটু কবর খনন করো। কবর খনন করার পরেই দেখলেন কবর থেকে সুগ্রাম বের হচ্ছে, বলে সুবহানাল্লাহ। এই সুগ্রাম বের হওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বললেন, কি গো তোমরা বলেছিলাম এই বখাটে ছেলে সর্বদা জিনাহের কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাহলে কি এমন আমল করছে যে আমল করার কারণে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। লোকগুলো অবাক হয়ে গেল, লোকটা কি এমন আমল করেছে, লোকটা কি এমন নেকি আমল করছে যে নেকি আমল করার কারণে আল্লাহ পাক মৃত্যুবরণ করার পরে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বাসায় গিয়ে ঘুমালেন। স্বপ্নের ভিতরে পয়গম্বরের সঙ্গে তার মোলাকাত, নবীদের সঙ্গে সাক্ষাৎ, দেখলেন ওই লোকটা নবীদের সঙ্গে একসঙ্গে রয়েছেন জান্নাতের ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, আমি তো জানি যে ওই বখাটে ছেলে সর্বদাই গুনাহের কাজ করেছে। ও গো পয়গম্বর বলুন, লোকটা কি এমন নেকি আমল করেছে, এমন কি নেকি আমল করছে যে নেকি আমল করার কারণে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এমন অবস্থায় নবীজি বললেন, ও গো আবু বকর তুমি শোনো, আসলে লোকটা বখাটে ছিল, সর্বদাই গুনাহের কাজ করত, সর্বদাই গুনাহের কাজ করত। এই গুনাহের কাজ করার পরে যখন রাত্রে ঘুমাইত, ঘুমের ভিতরে ঘুমের আগে আল্লাহ পাকের কাছে তওবাতু নাসুহা করেছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলার কারণে আল্লাহ পাক মৃত্যু বরণ করার পরে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে।
Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.